বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, এগিয়ে যাচ্ছে রপ্তানি শিল্পও। ইতিমধ্যে অনুন্নত থেকে উন্নয়নশীল মর্যাদা পেয়ে এখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দিন দিন শক্তিশালী হচ্ছে নৌ অর্থনীতি। একসময় বিদেশ থেকে জাহাজ আমদানি করতে হতো। গত কয়েক দশকে জাহাজ নির্মাণে অভাবনীয় সাফল্যে দেশের চাহিদা মিটিয়ে এখন বিশ্বের উন্নত দেশেও জাহাজ রপ্তানি করছে দেশের শিপইয়ার্ড কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাহাজ রপ্তানিতে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। দেশীয় আনন্দ শিপইয়ার্ড কোম্পানি 6,100 টন কন্টেইনার বহনকারী একটি বিশাল পণ্যবাহী জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করে। ইঞ্জিয়ান শিপিং কোম্পানি নামে যুক্তরাজ্যের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি 364 ফুট লম্বা, 54 ফুট প্রস্থ ও 27 ফুট গভীরতার জাহাজটি বাংলাদেশ থেকে কিনে নেয়। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, এটি হল দেশে নির্মিত প্রথম চালকবিহীন জাহাজ, যা টানা 16 ঘন্টা সাগরে মনুষ্যবিহীন চলতে পারবে। শুধু তাই নয়, জাহাজটি চলতে পারবে 4 ফুট পুরুত্বের বরফের মধ্যেও। এছাড়া 4,130 হর্স পাওয়ারের ইঞ্জিয়ান জাহাজটি ঘন্টায় 12.5 নটিক্যাল গতিতে চলার সক্ষমতা রয়েছে। মনুষ্যবিহীন ইঞ্জিন রুম, 16 ঘন্টা কোনো মানুষ দরকার নেই ইঞ্জিন রুমে। জাহাজটি 4 ফিট পুরো আইস ভেঙে বা বরফের স্তর ভেঙে চলতে পারে এবং এটা অ্যান্টার্কটিক অঞ্চলে যেতে পারে এবং এটা যে কোনো রকম পণ্য পরিবহন করতে পারে, যেটাকে আমরা বলি ডেঞ্জারাস গুডস। আমাদের জাহাজের গুণগত মান ইউরোপের তৈরি যে কোনো জাহাজের গুণগত মানের সমকক্ষ। আমাদের যে ব্লু ইকোনমি, যেটা আমরা বলছি যে নীল অর্থনীতি, এই নীল অর্থনীতির যে সুবিধা সেটা পেতে হলে আমাদের জাহাজ শিল্পের মতো শিল্পে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। অদূর ভবিষ্যতে মনে করছি এর চেয়েও বড় জাহাজ তৈরি করব এবং এই জাহাজের যে সুনাম ইউরোপে যেটা ছড়িয়েছে, বাংলাদেশের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি যে সুনাম ছড়িয়েছে, আমরা আশা করছি যে এই জাহাজটা রপ্তানির মধ্য দিয়ে সেটি আরও বৃদ্ধি পাবে। রাজধানীর একটি হোটেলে জাহাজটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে নির্মাণকারী আনন্দ শিপইয়ার্ড। চট্টগ্রাম বন্দরের গভীর সমুদ্রে থাকা জাহাজটি এ সময় নৌপ্রতিমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে হস্তান্তর করে। নৌপ্রতিমন্ত্রী বলেন, দেশের নৌখাত ও বিশ্বের সুনীল অর্থনীতির অগ্রগতিতে এসব জাহাজ নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে জাহাজ নির্মাণের সূতিকাগার ইংল্যান্ড, সেখানে কিন্তু আজকে আমরা একটা এত বড় একটা জাহাজ আমরা রপ্তানি করতে পারলাম। এই যে একটা সম্ভাবনা তৈরি হলো, এই সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং হচ্ছে পায়রা নতুন একটি দক্ষিণাঞ্চলে বন্দর, মংলার আপগ্রেডেশন হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের এই যে ডেভেলপমেন্টগুলো করা হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে, এগুলো তো আগামী দিনের সম্ভাবনার কথা চিন্তা করি। বর্তমানে সমুদ্র পরিবহন ও জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশ 15,000 কোটি টাকা যোগান পেয়ে থাকে, যা 2041 সালে 100,000 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। মাহমুদ রাকিব, এখন ঢাকা।